আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনি হয়তো বাংলা লিংক থেকে অন্য বাংলা লিংক নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন, তো কিভাবে ট্রান্সফার করবেন তা আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, অবশ্যই আপনার ফোনে মাই বাংলা লিংক সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নেবেন। তো ওপেন করে আপনার বাংলা লিংক নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার। তো এই নিচে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট নিউ পিন, উপরে আপনার নতুন পিন টাইপ করে দিবেন। তারপর নিচে পুনরায় নতুন পিন টাইপ করে দেবেন। তারপর নিচে সাবমিট এই অপশনের উপর ক্লিক করে, তো অবশ্যই আপনার পিনটি হতে হবে 4 সংখ্যক। তো এখানে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, নাও ইউ ক্যান ট্রান্সফার ব্যালেন্স টু আদার বাংলা লিংক নাম্বার উইথ ইউর নিউ পিন। তো এখানে আপনি নতুন পিনের মাধ্যমে অন্যান্য বাংলা লিংক নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য উপরে টাকা আছে, এখানে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে উঠিয়ে দিবেন। তারপর নিচে যে নাম্বারে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করে দেবেন। তারপর নিচে আছে পিন, এখানে আপনার 4 সংখ্যার পিন টাইপ করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, তারপর পুনরায় কন্টিনিউ ক্লিক করে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার 10 টাকা। তো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজেই আপনার বাংলা লিংক নাম্বার থেকে মাই বাংলা লিংক সফটওয়্যার ব্যবহার করে অন্য নাম্বারেও ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।